আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছেন, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে শুভেচ্ছা এবং স্বাগতম। প্রিয় দর্শক, আমি আজকের ভিডিওতে আপনারা কোন কাজে কোন সিমেন্ট ব্যবহার করবেন এই ভিডিওতে খুব সহজভাবে তুলে ধরব। আমার দেশে মূলত দুই ধরনের সিমেন্ট পাওয়া যায়, এক হচ্ছে পোর্টল্যান্ড সিমেন্ট, আরেকটা হচ্ছে অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট। তো দেখুন, এখানে আমি গোল দাগ দিয়ে রাখছি। দেখুন, এখানে পিসি সিমেন্ট হচ্ছে পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট, অপরদিকে ওপিসি সিমেন্ট হচ্ছে অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট। এই দুইটা সিমেন্টে আমাদের দেশে মূলত বেশি ব্যবহার করা যায়। তো চলুন আমরা বিস্তারিত জেনে নিই। আমাদের দেশে মূলত দুই ধরনের সিমেন্ট পাওয়া যায় বা দুই ধরনের সিমেন্ট সবচেয়ে বেশি কাজে লাগে। তো চলুন সেই দুইটা সিমেন্ট কি আমরা জেনে নিই। প্রথমে সেটি হচ্ছে পিসিসি সিমেন্ট, অপরদিকে হচ্ছে ওপিসি সিমেন্ট। এটার পুরো ওয়ার্ড বা মিনিং হচ্ছে পোর্টল্যান্ড কম্পোজিটিভ সিমেন্ট। পোর্টল্যান্ড কম্পোজিটিভ সিমেন্ট মানে হচ্ছে পিসিসি সিমেন্ট, অপরদিকে হচ্ছে অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট, এটা হচ্ছে ওপিসি সিমেন্ট। তো দর্শক, এই পিসিসি এবং ওপিসি এই দুইটা সিমেন্টে আমাদের দেশে সবচেয়ে বেশি কাজে লাগে এবং সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তো চলুন আমরা এখন জেনে নিই এই দুইটা সিমেন্টের মধ্যে কোন সিমেন্টটি ভালো এবং দাম কীরকম এই ভিডিওতে আমরা, বা কী পরিমাণ মালামাল থাকে আমরা চলুন জেনে নিই। তো দেখুন, এখানে আমি লিখে রাখলাম এটা হচ্ছে পিসিসি সিমেন্ট, অপরদিকে হচ্ছে ওপিসি সিমেন্ট। তো পিসিসি সিমেন্ট যেটা, এটা হচ্ছে দেখুন ক্লিংকার পরিমাণ থাকে, ক্লিংকারের পরিমাণ থাকে 68 থেকে 79%, মানে 100 থেকে 68 থেকে 79% ক্লিংকার পরিমাণ থাকে। অপরদিকে ওপিসি সিমেন্টের মধ্যে ক্লিংকারের পরিমাণ থাকে 95 থেকে 100%। তারপর পিসি সিমেন্টের জিপসাম থাকে, জিপসামের পরিমাণ থাকে 2 থেকে 7%। অপরদিকে ওপিসি সিমেন্টের জিপসামের পরিমাণ থাকে 1 থেকে 5%। অন্যদিকে পিসিসি সিমেন্ট ফ্রাই অ্যাশ থাকে 21 থেকে 35%। অন্যদিকে ফ্রাই অ্যাশ পরিমাণ থাকে পিসি সিমেন্টের 21 থেকে 35%, এবং ওপিসি সিমেন্টের কোনো ফ্রাই অ্যাশ থাকে না, ওপিসি সিমেন্টের কোনো ফ্রাই অ্যাশ থাকে না। তারপর আছে পিসি সিমেন্ট ফাস্টলি জমাট বাঁধে না এবং সেটিং করতে লাগতে সময় নেয়, মানে সেটিং হইতে সময় নেয়। অপরদিকে ওপিসি সিমেন্ট ফাস্টলি জমাট বাঁধে এবং সেটিং হইতে একসাথে মিশতে সময় কম লাগে। তারপর পিসি সিমেন্ট হচ্ছে 28 দিনে 100% শক্তি অর্জন করে না, মানে 28 দিনে পিসি সিমেন্ট 100% শক্তি অর্জন করতে পারে না, এটাও শক্তি অর্জন করার জন্য সময় আরও বেশি লাগে। অন্যদিকে ওপিসি সিমেন্ট 28 দিনে 100% পূর্ণ শক্তি অর্জন করে এবং সময়ও কম লাগে। তারপর পিসিসি সিমেন্টের দাম কম, ওপিসি সিমেন্টের দামটা পিসিসি থেকে একটু বেশি, ওকে। তারপর পিসিসি সিমেন্ট মূলত ঢালাই বাদে সব কাজে ব্যবহার করা হয়, গাঁথুনি, প্লাস্টার, এগুলোর মধ্যে। তারপর আছে ওপিসি সিমেন্ট শুধুমাত্র ঢালাই কাজে ব্যবহার করা হয়। ওপিসি সিমেন্ট মূলত ছাদ কাজে, বড় বড় বিল্ডিং এর কাজে ব্যবহার করা হয়। পিসিসি সিমেন্ট মূলত 1 থেকে 2 তলা 3 তলা রাস্তাঘাট, ব্রিজ, এগুলোর মধ্যে ব্যবহার করা হয়। এবং ওপিসি সিমেন্ট এটা মূলত বড় বড় যে ডাল নির্মাণ সামগ্রী আছে, বিভিন্ন কোম্পানি, বিভিন্ন অফিস আদালত, এগুলো মূলত বড় বড় ভবন করা হয় ওপিসি সিমেন্ট দিয়ে। তো দর্শক, আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি পিসি সিমেন্ট এবং ওপিসি সিমেন্টের মধ্যে পার্থক্য এবং দাম কী আছে কী নাই। তো আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে, তাহলে সবার কাছে অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো সবাই ভালো থাকেন, এখানে বিদায় নিলাম। ওকে, আল্লাহ হাফেজ।